啊。 আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের আজকের অনুষ্ঠান আজ আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলাতে আজকে আমাদের কৃষি টিম অবস্থান করছে মঞ্জু শেখ ডেইরি ফার্মে মঞ্জু শাহ ভাই মূলত আপনার মুদির দোকানদারি করেন পাশাপাশি উনি গরুর ব্যবসাও করেন উনি আপনার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আপনার বকনা বাছুর সংগ্রহ করে এগুলো উনি বিক্রি করে থাকেন পাশাপাশি উনি এখন দুই চারটা গাবিও সংগ্রহ করেছেন বিক্রি করার জন্য তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে বাইরের খামারে আপনার কী ধরনের বকনা বাছুর রয়েছে এবং কী ধরনের গাবি রয়েছে এই বকনা এবং গাবিগুলো সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি তথ্য আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো এবং এগুলোর দাম জানাবো যে আপনারা কীরকম দাম হলে এই ফান্ড থেকে এই বকনা বাছুরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সম্পর্কে তো আশা করছি বকনা এবং গাবির দাম জানতে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি সামিন ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনি তো দোকানদারি করেন তো এর পাশাপাশি দেখতেছি ব্যবসাও করেন তো এই ব্যবসার সাথে কতদিন যাবত আমি আসলে গরুর সাথে জড়িত আমরা মায়ের কলেজ থেকে পরে পরে আমি একটা দোকান দিলাম দোকানের পাশাপাশি একটা সৌন্দর্য ব্যবসা আসলো যে ব্যবসায় কোনো বাকি নাই কোনো গ্যালজাম নাই আমি অনেক গ্রামগঞ্জ থেকে গাবি গরু এবং প্যাগনেট গরু এবং বকনা বাসুর এইখানে আমরা সংগ্রহ করি সংগ্রহ করি আমরা আসলে দূর দূরার থেকে যারা কাস্টমার আসে ওদের কাছে আমরা বিক্রি করি ওদের কাছে বিক্রি করি যখন গাবি বিক্রি করি ওদের বলি যে আপনারা একদিন থাকবেন দুই দিন থাকবেন আমাদের থাকার জায়গা আছে থাকি দেখি শুনে আপনারা গাবি কিনবেন আমাদের নিজস্ব গাড়ি আছে আমাদের খামারের সরকারি প্যাড আছে আমরা প্যাড করি কাগজপাতি করি আমরা গরু কাস্টমারকে বিদায় করি আসলে যে কাস্টমার দশটা গরু কিনবে সে আপনি দুটা কিনেন আমার থেকে কিনে পরীক্ষা করেন যদি ভালো কিছু আমি উপহার দিতে পারি তাহলে পরে আবার চারটা কিনবেন এটা আমাদের মূল উদ্দেশ্য আচ্ছা তো এই যে আপনি বলেন যে খুব সুন্দর একটা ব্যবসা আসলো হ্যাঁ তারপর আপনি এই ব্যবসার সাথে যুক্ত হলেন কিন্তু আপনাদের এই এলাকার তো অসংখ্য বদনাম যে এখান থেকে নিয়ে অনেকে অনেক প্রতারিত হচ্ছে অনেকে নিঃস্ব হচ্ছে এরকম কমেন্ট করতেছে প্রত্যেকটা ভিডিওর নিচে কিন্তু অনেক খারাপ মন্তব্য তো এটা কেন আপনাদের বিরুদ্ধে এরকম এত অভিযোগ কেন হ্যাঁ যারা কিনতে আসতেছে এদের কিছু ভুল আছে এরা সকাল বিকাল দুধ দেখে না এরা হুট করে আসে গরু কিনে নিয়ে যায় ওরা কিছু জানে না গরু সম্পর্কে বুঝে না আসলে ওর গরু আছে কি না আছে তা দেখে না আসলে সবগুলাই কয় খামারি মালিক আরে খামারি মালিক না থাকলে হবে না আমার মতন বলতে হবে যে আমার যদি খামার না থাকে তাহলে আমি পঞ্চাশ লাখ টাকা পুরস্কার বো আপনারা আসেন দেখেন দেখেন আমার খামার আছে নাকি আসলে খামারি লোকের থেকে আপনি গরু কিনবেন আপনি নির্যাতন হবেন না এটা আমি বলতে চাই ঠিক আছে তবে চলেন আমরা আপনার ফার্মে কিছু বকা এবং গাবি দেখি চলেন আমার ফর্মে কিছু বকনা আছে কিছু গাবি আছে কিছু প্যাগনেট আছে আপনি দেখেন তো আমরা এখানে খুব ছোট সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি এটা কি জাতের বকনা ওটা হলস্টান ফিজিয়াম মুন্ডি হলস্টান ফিজিয়াম মুন্ডি বকনা হ্যাঁ মুন্ডি মুন্ডি ওটা মুন্ডি বকনা আচ্ছা তো এই বকনাটা বয়স কত মাস এই বয়স বকনাটার বয়স হবে আপনার সাড়ে সাত মাস সাড়ে সাত মাস হুম আচ্ছা তো এই মুন্ডি বকনা আপনি কোথা থেকে সংগ্রহ করা আমরা আমরা ওই মুন্ডি বকনাটা আমরা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করি আমরা কিনে আসি আসলে এক দুই হাজার টাকা লাভ হলে আমরা বিক্রি করি ফেলা দিই আমাদের খামারের যে বকনা আরি বাসুর হয় গাভীর থেনে এটাতে আমরা চাহিদা পূরণ করতে পারিনি তাহলে আমার সংগ্রহ করতে হয় এই সংগ্রহ করে আমরা মানুষের চাহিদাটা পূরণ করতে পারি আচ্ছা আচ্ছা এই বকনাটা আপনি কত টাকা দাম চেয়েছেন বিক্রির জন্য ওটা আমি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবো আসলে মুন্ডি বকনার দাম বেশি ওটা আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবো মুন্ডি বকনা এই যে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বেশি এর কারণ কি আসলে মুন্ডা মুন্ডি গরুর দুধ বেশি হয় এটা কাস্টমারও জানে আমরাও জানি মুন্ডি গরুরা তিরিশ লিটার পঁচিশ লিটার করে দুধ হয় সেটা মুন্ডিতে হয় অন্য গরুতে তো এত দুধ হয় নাকি সেটা আমার জানা নেই আচ্ছা তো চলেন আমরা আরও দেখি এটা কী যেতে পারবো এটা ফিজিয়াম মানে সেমন ফিজিয়াম এটার বয়স আপনার আট মাস আট মাস কত পার্সেন্ট আছে এটা আপনার আশি পার্সেন্টের বক না আশি পার্সেন্ট হ্যাঁ মায়ের দুধের রেকর্ড কি জানা আছে এর মায়ের দুধের রেকর্ড অবশ্যই জানা আছে যে খামার তিনি আনিছিলাম ওই খামারে ওর মা অনেক বড় ওই খামার আর দরকার হলো পরে আমার কাছে বিক্রি করেছে আমি কিনে নিয়ে আসি মানে এক দুই হাজার লাভ হলে আমি বিক্রি করব কত টাকা দাম হলে বিক্রি করবেন ওটা আমি ছত্রিশ হাজার টাকা হলে বিক্রি করব ছত্রিশ হ্যাঁ সত্তরটা কি লাস্ট না আলোচনা সভায় আরেকটু কিছু কম হতে পারে আলোচনার মাধ্যমে দেখা যাচ্ছে পাঁচশো এক হাজার কম হতে পারে মানে খুব বেশি কম হবে না 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 খুব বেশি এক এক হাজার টাকায় দিক থেকে আমি বিক্রি করবো চলেন আমরা দেখি এটা কি বক না এটাও আপনার ফিজিয়াম জাতের বয়স ভিজিয়াম হ্যাঁ ফিজিয়াম কেমন বয়স এটার বয়স আপনার সাত মাস সাত মাস হ্যাঁ আচ্ছা তো এটা কত পার্সেন্ট আছে ভাই এটা আপনার পঁচাত্তর পার্সেন্ট হবে পঁচাত্তর পার্সেন্ট হ্যাঁ পঁচাত্তর হবে আচ্ছা তো আপনার এই বকরার মায়ের দুধের রেকর্ড সম্পর্কে জানা হ্যাঁ আমি এর মায়ের দুধের রেকর্ড আমি 18 19 লিটার দেখেছি দেখছেন আপনি হ্যাঁ 18 19 লিটার যে খামার থেকে আমরা কিনে লিয়েছি আসলে এই বকনা কিনে আমাদের কিনতে হলে অনেক খামার ঘুরতে হয় অনেক গুণ বোঝাতে হয় যে একটা বকনা বেছো অনেক সময় যেতে হয় পরে ওর টাকার দরকার হলে আমাদের ডাকি নিয়ে বেছে তখন আমরা কিনে আনি কাস্টমার কাজ বেশি আপনাদের দিকে অসংখ্য বকনা পাওয়া যায় এত বকনা আপনারা আসলে কিভাবে পান অন্য দিকে তো বকনা পাওয়া যায় না আসলে আমাদের আমাদের এলাকা এটা ব্যবসায়িক এলাকা

কত টাকা দাম চেছেন এটা পঞ্চান্ন হাজার টাকা দাম পঞ্চান্ন হাজার হ্যাঁ পঞ্চান্ন হাজার এটা আলোচনা সাপেক্ষে কেমন হতে পারে আলোচনার মাধ্যমে 1000 হাজার কম বেশি করে বেসতে পারবো যেহেতু আমার নিজস্ব আমার আমি বেচতে পারবো আচ্ছা চলেন আমরা বড় এটা কি এটা মুন্ডি অনেকে আসি বলে যে একটা মুন্ডি বকনা দেন তাহলে লোক কাজ মুন্ডি বলতে কোন জাত লোক যদি বলতে পারে যে না আমি গরু টেকা লিব না মাংনা দিয়ে দেবো গরু এটা না মুন্ডি বলতে কোন জাত কিন্তু আমি জানি যে এটা মুন্ডি বকনা আসলে মুন্ডি বকনা আশি পার্সেন্টের মুন্ডি বকনা এর মাও ছিল মুন্ডি বকনা আপনি দাম চাচ্ছেন কত বিক্রির জন্য এটা দাম চাচ্ছি আপনার বান্ন হাজার বান্ন হাজার বান্ন হাজার টাকা আচ্ছা এটা কি যেতে বকনা এটা জার্সি এটা জার্সি না হ্যাঁ

সাথে কি বাচ্চা আছে না হ্যাঁ সাথে সার বাচ্চা আছে আপনি দেখেন এই যে বাচ্চাটা হ্যাঁ সার বাচ্চা আচ্ছা আচ্ছা

তো আপনার ধারণা এই গাভীটা কেমন দুধ দিতে পারে আমার ধারণা এই গাভীটা সতেরো আঠারো লিটার দুধ দুই বেলা পাবে এত দুধ দিবে এই গাভীটা প্রথম হ্যাঁ হ্যাঁ আপনি দেখেন তলামলা দেখেন এর আশি পার্সেন্টের গাভি এটা সতেরো আঠারো লিটার দুধ আপনি পাবেন এটা আমার ধারণা আচ্ছা এটা ধারণা এটা না সঠিক না হতে পারে একটা ইয়ে অ্যাডজাস্ট একটা ধারণা মানে গাভ যারা কিনবে তারা হচ্ছে এটা অনুমান করে নিবে হ্যাঁ হ্যাঁ অনুমান করে নেবে এখন ওর বাড়ি যা বিশ হতে পারে পনেরো হতে পারে আচ্ছা আচ্ছা তো আপনি এই গাভীটা কত টাকা দাম চাইছেন বিক্রির জন্য এই গাভীটা আমি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম হলে বিক্রি করব আলোচনার মাধ্যমে এক হাজার এদিক সেদিক করে বেসবো আচ্ছা আমরা বড় সর একটি বকনা দেখতে পাচ্ছি এটা কি জাতের বকনা এটা ফিজিয়াম বকনা ফিজিয়াম বকনা বয়স কেমন এটার বয়স বলে দুই দাঁত দুই দাঁত হ্যাঁ আচ্ছা এটা প্যাগনেট কয় মাসের এটা আপনার আড়াই মাসি প্যাগনেট আড়াই মাস হ্যাঁ আড়াই মাস আচ্ছা তাহলে তো এখনো কি চেক দিছেন না আসলে তিন মাস না হলে চেক দেওয়া যায় না তিন মাস না হলে চেক দেওয়া যায় না আচ্ছা তার মানে এখন এটা বকনা ধরেই নিতে হবে হ্যাঁ এটা বকনা ধরেই নেবেন আচ্ছা তো আপনার বকনাটার দাম চাচ্ছেন কত এই বকনাটার দাম চাচ্ছে আমি বাহাত্তর হাজার বাহাত্তর হাজার আলোচনার মাধ্যমে এক হাজার এদিক সেদিক করে বেচতে পারবো আমি ঠিক আছে আর কি বড় বকনা দেখতে পাচ্ছি কি জাতের বকনা এটা ফিজিয়াম বকনা ফিজিয়াম হ্যাঁ এটা নব্বই পার্সেন্টের গরু অনেক ভালো তোলে হ্যাঁ অনেক ভালো বকনা এই বকনাটা অনেক আসলে নব্বই পার্সেন্ট হ্যাঁ আসলে নব্বই এবং ওটা হলো ছয় মাসের প্যাগনেট

কেমন দুধ হতে পারে এটা আমি বলতে পারি প্রথমে পনেরো ষোলো লিটার দুধ পাবে দ্বিতীয় ব্র্যান্ড বাড়বে ক্যালসিয়াম ঠিক রাখতে পারলে তৃতীয় ব্র্যান্ড বাড়বে আচ্ছা ঠিক আছে তবে আমরা আপনার এখানে দেখলাম গাবি দেখলাম তো বিক্রি করতেছেন এবং কাছ থেকে যদি যদি দর্শকরা নেয় সম্পর্কে দর্শকেরা আসলে অনেকে বলে যে আমরা নিয়ে আসবো রাস্তায় গাড়ি কেউ ধরবি কি আসলে আমি সেই কাস্টমারে বলি যে আমাদের কাগজপাতি আছে আমাদের নিজস্ব গাড়ি আছে গাড়ি করে আপনাকে বিদায় দেবো আপনি আসেই দেখেন আমরা কোন ধরনের লোক এইভাবে আমরা যাচাই বাছাই করে গরু বেছি আচ্ছা তার মানে আপনারা এখানে যে গাবিগুলো নিবে সেগুলো কি যাচাই বাছাই করে অবশ্যই টাকা দিয়ে আপনি গাবি কিনবেন টাকা দিয়ে কিনবেন কেন যাচাই বাছাই করে কিনবেন আমি আমি কয়েক যে বিশ লিটার দুধ আপনি কেন মানবেন আপনি বিশ লিটার দুধ দেখে নেবেন না অবশ্যই হ্যাঁ এটাই আমরা বলি যে আপনারা যাচাই বাছাই করে গরু কিনেন আচ্ছা ভাই খুব সুন্দর কথা বলছেন আশা করি আমার যে দর্শক আছে তারা আসলে আপনি যে দুই দিনের কথা বলেন দর্শক আসলে আপনারা যারা এই যে প্রতারিত হয়ে যারা ভিডিও নিচে মন্তব্য করেন যে প্রতারিত হয়েছেন আপনারা আশা করি মঞ্জু শেখ যে ভাই কথাটা বলল যে দুই দিন যাচাই বাছাই করার কথা আপনারা যেখান থেকেই কিনুন শুধু পাবনা বললে কোনো কথা নেই আপনার বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনার কষ্টের টাকা দিয়ে কিনেন আপনারা অবশ্যই দুই দিন সকাল বিকাল দুধ যাচাই বাছাই করে তারপর আপনারা ক্রয় করবেন তাহলে আমার মনে হয় যে আপনারা পতারণার হাত থেকে অনেকাংশেই বেঁচে যাবেন তাহলে আমার মনে হয় যে আপনারা খুব বেশি প্রতারিত হবেন না তো আপনারা যারাই কিনেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন পতারণার হাত থেকে বাঁচতে ভালো থাকবেন ধন্যবাদ ওকে আপনি খুব ভালো লাগে সামিন ভাই ভালো থাকেন আলাইকুম আলাইকুম আসসালাম